হাই গাইজ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে ফার্স্ট গোলা বসতে ট্রাই করছে নিজে থেকে নয় ওকে আমি একটু সাপোর্টি করে বসানোর চেষ্টা করেছি কারণ এখন না ওকে কোলে নিলে ও নিজে থেকে মাথাটা তুলছে ওঠার জন্য তো আমি আমার ডক্টরের সাথে কনসাল্ট করুন তো ডক্টর বলল এটা কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার না ও মানে ওটা ও এবার উঠতে চাইছে বা দুটো পায়ে একটু ভর দিতে হবে বা এক জায়গায় কোনো কিছু সাপোর্টই করে ওকে বসাতে হবে তারপরে ওর টামিটা করতে হবে মানে ওকে রোলিং করতে হবে এগুলো আস্তে আস্তে আমাকে বল ডক্টর বলেছে যে মুভ অন করলে ও কিছু কিছু অ্যাক্টিভিটি মানে নিউ অ্যাক্টিভিটি ও সেটা অ্যাচিভ করবে আমি তো একটু দু তিন দিন ধরে অবজার করছিলাম ও বাবা মা শোন না বেটা তো আমি দু তিন দিন ধরে অবজারভেশন করছিলাম তো হঠাৎ করে ভাবলাম যে না ওকে এখন থেকে যেরকম ডক্টর বলে সেরকম করব দিনে অন্তত দু তিন মিনিট ওকে এরকমভাবে বসিয়ে রেখে কেন বেশিক্ষণ তো বসানো যাবে না কোমরে চাপ পড়বে তো সব জিনিসই বেশি করাও ভালো নয় যখন দেখছি ও শুয়ে থাকলে মাথাটা একটু উপরে তুলছে দ্যাট মিন্স ও এবার একটু বসতে চাইছে বা ও নিজে থেকে কোনো অ্যাক্টিভিটি করতে চাইছে যেরকম রোল মানে রোলিং করবে বা টামি নেবে বা এক জায়গায় নিজে থেকে বসবে তো আমি সেই অ্যাক্টিভিটিগুলো ওকে করানোর চেষ্টা করছি আর আপনাদের বেবিও যদি এরকম করতে চায় তো আপনি নজর দেবেন যে ওর সামনে থাকার ওকে এরকম রেখে কোনো জায়গায় যাবেন না যখনই ও মা ওকে আমরা কোনো অ্যাক্টিভিটি শেখাবো মানে সেটা আপনার বেবি হোক বা আমার গোলাই হোক তখন আমরা কি করব যে ওর সামনে থাকবো যেরকম ওর আমি নেওয়ার সময় ওর সামনে আমি থাকি যেহেতু বলা যায় না নাকটা তো নিচের দিকে থাকে যখন তখন নাকটা দেবে যেতে পারে তারপরে এখন যেরকমকে আমি বসানোর জন্য যেরকম ট্রাই করছি এখন আমি ওর কাছে রয়েছি তো এরকমই যখন আমাদের বিবিরা নতুন কোনো অ্যাক্টিভিটি শিখবে বা শিখতে চাইছে তো তখন সেখানে আমাদের থাকা খুব প্রয়োজন তো খুব খুশি এদের এদিক ওদিক দেখছে মানে বেশি কিন্তু মাথাটা উপর দিকে তুলছে না মাথাটা নিচের দিকে আছে কারণ বুঝতে পারছে না নতুন বুঝতে শিখেছে